শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি বলেছেন, শিক্ষার্থীদের সপ্তাহে 5 দিন ক্লাস হবে, এতে শিক্ষার্থীদের শিখন ঘাটতি হবে না। আগামী বছর থেকে নতুন শিক্ষাক্রমে 5 দিনে ক্লাস হবে। বর্তমানে সারা বিশ্বে যে জ্বালানি সংকট চলছে এবং সেজন্য বিদ্যুৎ সাশ্রয়ের যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে, তার জন্য এখন থেকেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 15ই আগস্ট সোমবার চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, চলতি বছর থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যদি সপ্তাহে 5 দিন ক্লাস নেওয়া হয়, তাহলে বিশেষ করে শহরের শিক্ষার্থীদের যাতায়াতে যে পরিমাণ যানবাহন চলে ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে পরিমাণ বিদ্যুৎ ব্যবহার হয়, তার সাশ্রয় হবে। এই প্রক্রিয়ায় শিক্ষার্থীদের যে শিখন ঘাটতি নিরূপণ করা হয়েছে, তা পুষিয়ে নেয়ার জন্য পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক বশির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, চাঁদপুর পৌরসভার মেয়র মোহাম্মদ জিল্লুর রহমান জুয়েল ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী ব্যাপারী এ সময় উপস্থিত ছিলেন। এরপর ডাক্তার দীপুমনি চাঁদপুর জেলা প্রশাসন আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় অংশ নেন। দর্শক, দেশের এরকম শীর্ষ সংবাদ জানতে আমাদের জেকেটিভির সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। উমি প্রহেলিকা খান, জেকেটিভি, ঢাকা।